হ্যালো গাইস, আমি তাজ। আপনাদের মাঝে চলে আসছে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমাদের এই বছরে যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলের প্রায় অনেকেরই বিয়ে গেছে, তাদের ভিতর থেকে আমি পাঁচজনকে কল দিব, আর এই পাঁচজনকে কল দিয়ে জিজ্ঞাসা করবো যে তারা আমাকে ট্রিট দেবে কি না। সো তারা আসলে কি আমাকে ট্রিট দেয় কি না সেটাই দেখি। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সো লেটস গো। তো এখন আমরা ফার্স্ট কল দিব হোসেনকে, আর হোসেনকে কল দিয়ে দেখা যাক সে কি বলে। তো হোসেনকে কল দেওয়া যাক। কল ধরবে মনে হয়, ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাজমি আন্টি, ওই যে হোসেন আছে? ফোন রেখে কি কোন জায়গায় গেছে? গ্রামে গেছ? ও আচ্ছা, ঠিক আছে, আসলে ফোন দিতে বললেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা প্রথম কলটা যেহেতু বিফলে গেছে, দ্বিতীয় কলটা দিই শাকিলকে। তো শাকিলে দেখি এখন কি বলে। শাকিলকে এখন কল দেওয়া যাক। শাকিল, তুই কিন্তু কয়ে দিস ঠিক আছে যে খাওয়াবি, নাহলে কিন্তু তোর কিন্তু ভাইরাল করে দিব। ফোন ঢুকছে। ধরবো মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম বদ্দা। এ শাকিল, তোর খবর কি? হ্যাঁ, চিনছস? চিনছস? হ্যাঁ, এখন তো তোর একটু কল দেওয়ার লাগে আর কি, কথা বলার লাগে আর কি কল দিছি। তুই বিয়ে শাদি করছস? হ্যাঁ, এখন তো তোর তো আমার ট্রিট পাও না, এমনকি ট্রিটটা খাওয়াবি? তোর তো বিয়ে শাদি করছস, এখন তো একটা ট্রিট পাও না, না এখন ট্রিটটা কি খাওয়াবি? এখন তো আসি ঠিক আছে, এমনকি আইলে কি খাওয়াবি নাকি সেটা বল। হ আমার লাগি আছে, এখন কো খাওয়াবি কি না? হ্যালো, কাইটাই দিছে ঠিক আছে, খাওয়ানোর মতো নাই। তো আমাদের দ্বিতীয় কলটা বিফ হয়ে গেছে, সে খাওয়ানোর কথা শুনে কাইটে দিছে ঠিক আছে। তো শাকিল, তুই এটা মনে রেখিস কথাটা ঠিক আছে। তো আমরা পরপর দুইটা থেকে দুইজনের আমরা কল দেওয়া কিছু পাই নাই, মানে ওরা খাওয়ানোর মতো কোনো কিছু কয় নাই। তো এখন আমরা তৃতীয়জনকে কল দিব, তার নাম হোসেন। তো এখন তাকে কল দেওয়া যাক, সে দেখি সে কি বলে, আমাদের ভাইরাল পারসন হোসেন। কলটা ধরিস, আবার তোর আম্মু যাতে না ধরে ঠিক আছে। সুন্দর যাইতেছে দেখি। হ্যাঁ কাকা, কি খবর তোর? হ্যাঁ তাজমিয়া, ঠিক আছে, আমি একটা ভাইরাল পারসন আসলে, আমার সবাই চিনা যাক, গরম ঠোকেন না। হ্যাঁ কাকা, এখন কাকা তোর কল দিছিলাম একটা কাজের লেগে আর কি। এখন কাকা, তুমি তো বিয়ে শাদি করছো নতুন, এখন তোমার থেকে তো আমরা একটা ট্রিট পাও না, এখন কি ট্রিটটা দিবা? এটা একটা কথা কইলিস, দেখে জানোস না, বিয়া তো মানুষ করছস। হ্যাঁ, এখন তো একটা ট্রিট পাও না, তুই ট্রিটটা দিয়ে দে তালি তুই যা। এখন কি তুই খাওয়াবি না ট্রিটটা? তো কবে আজকে? আজকে ওই রেস্টুরেন্টের সামনে আসি। হ্যাঁ, তো কবে কবে একটা ডেট দে দাও। বাকি বললে কত সময় নাই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ক, এখন কি আমরা আমু? এখন কি খাওয়াবি নাকি সেটা ক। এখন না তাহলে ঠিক আছে, তুই ভিডিওর জন্য অপেক্ষা করিস ঠিক আছে। আল্লাহ হাফেজ।
তো মনে হয় না সে খাওয়াবে হুসেনে। তো হুসেনের তিন নম্বরও আমরা মানে ব্যর্থ। এখন আমরা চার নম্বর কলে চলে যাব। এখন আমরা কল দিই বলি রিমনকে। তো রিমনকে কল দিয়ে তার কাছ থেকে আমরা টিচার বোর্ড দেখি সে কী বলে। রিমন বদ্দা, আসি টিটটা কিন্তু দেওয়া লাগবে। ওয়ালটন প্লাজার গল্প সুন্দর কেমন হয় না বিশ্বাস হচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম বদ্দা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বদ্দা, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাবি বলতেছ, ঠিক আছে, ভাবির লোক একটু মজা করি। রিমন কি ঘরে নাই? রিমন ঘরে নাই, তাহলে আমরা চলে আসি। ও রিমন ঘরে নাই, তাহলে আমি আসি। ভাবি ভাবি তাহলে আসতেছি, ঠিক আছে। রিমনকে বললেন না যে আমি আসতেছি? হ্যাঁ এ কাকা শোন। হ্যাঁ হ্যালো কাকা, এখন তুই তো বিয়ে শাদি করছস তাই না? বেশি দিন হয় নাই। আচ্ছা শোন, তুই তখন বিয়ে শাদি করছস, এখন তো তোর থেকে ট্রিট পাও না। এখন কি তুই কি ট্রিটটা দিবি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে করতেছে, ঠিক আছে। যদি হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা শোন, তোর নেটওয়ার্ক সমস্যা না, তোর খাওয়ার সমস্যা, এটা কো। হ্যাঁ হ্যালো, শোনা দানা, শোনা দানা। হ্যালো কাকা, হ্যাঁ হ্যাঁ ক, তুই নেটওয়ার্ক প্রবলেম, আবার কল দিই, ঠিক আছে। আলাই ইচ্ছা করে আমার সাথে কাইটে দিছি, আবার কল দিই মরে। হ্যাঁ কাকা, নেটওয়ার্ক এখন ফুল পায় বাথরুমে? গাইস ওই কিন্তু বাথরুমে আছে, ঠিক আছে, বাথরুমে পোস্টটা কিন্তু দিয়ে দিই, একটু পোস্ট দিয়ে বাথরুমে থেকে। আচ্ছা কাকা শোন, এখন তাহলে এই যে টিটটা কি আনা তো পা না, টিটটা কবে দিবি ক? তাই নাকি? তাহলে যে আমরা 10-15টা পোলাও নিয়ে আই, খাই গেল গন্ধ, এ মোবাইল ছাড়া গন্ধ হইতেছে। এখন ক টিটটা কি মানে আজকে পামু? অবশেষে আমরা একজনকে পাই গেছি, আর সে কিনা আজকে খাওয়াবে। তো এখন আমরা লাস্ট 5 নম্বরে কল দিব পার্থকে, আর ওই সেচর মনে হয় না সে খাওয়াবে। তো এখন আমরা ওরে দিয়ে দেখি ওই কী বলে। তো এখন ওরে লাস্ট, যেহেতু 5 নম্বর বলছিলাম, 5 নম্বরে কল দিয়ে দেখি। কাকা ফোন ধরবে মনে হয়, না ধরলো লাস্ট, লাস্ট না ধরলো কিছু করার নেই, ঠিক আছে। হ্যালো কাকা। হ্যালো, হ্যাঁ পার্থ, আমি তাজমিয়া। হ্যাঁ এখন তোর একটা কল দেওয়ার লেগে আর কি ফোন দিছি। কাজে হয় ধরতে গেলে একটা কাজই। এখন তুই তো নতুন বিয়ে হেদি করছিস বুঝছস, এখন আমি চাইতেছি কি তুই আমার একটা ট্রিট দে, এখন দিতে পারবি? এখন বলতে কি তুই পারবি কবে সেটা বল, মানে তুই আগে যে খাত চড়ে লাগে, আমি কই দিছি আগে থেকে যে খাত চড়ে খাওয়াইতো না, ঠিক আছে, তুই খাওয়াইতি না? হ্যাঁ সময় হলে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে কাকা, ভিডিওর লেগে অপেক্ষা থাক, ঠিক আছে। তো আমরা কিন্তু ওরে কল দিছিলাম, ওই বলছে এখন টাকা নেই, টাকা পয়সা হইলে খাওয়াইবো। তো এখন আমরা যেহেতু লাস্ট একজনকে পাইছি, তো রিমন সে আজকে খাওয়ানোর জন্য রাজি হয়েছে। আর লোকে আমরা হোসেনকে কল দিছিলাম, ফার্স্ট হোসেনকে কল দিছিলাম যাকে, তো সে তো ওর আম্মু ধরছে। তারপর সেকেন্ড হোসেনকে যে কল দিছিলাম ওই ধরছিল, ওই বলছে বেতন পাইলে খাওয়াইবো। তারপরে আমরা ধরছিলাম লোকের রিমন রে, তো রিমন তো বলছে খাইতে আর শাকিল দে। তো
ফোনই তো খাইতে দিছে, ঠিক আছে, খাওয়ার কথা শুন না। এবার আমরা যে আশেপাশে নিয়ে আইব, আর এই যে পার্থ বলছে যে টাকা নেই, ঠিক আছে, তো চলেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো তার খাওয়ানোর কথা ছিল সেই দুপুরে, কিন্তু এখন রাত হয়ে গেছে, তার একটা কাজ ছিল, তো এখন আমরা তাকে কল দিয়ে নিচে নামাবো। তো সে কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে আসতেছে আমাদের যে কাঙ্ক্ষিত অপেক্ষিত সে লোকটি, তো ওই যে ভিআইপি লোকটি, সে আমাদেরকে খাওয়াবে। বিবাহিত লোক, তাকে সবাই চিনে রাখো, বিবাহিত লোক। আজকে থেকে কোনো মেয়ে তাকে মেসেজ দিবা না, ঠিক আছে, যদি মেসেজ দেওয়া তাহলে কিন্তু তার বয়স পিটেবে। তো তোমার অনুভূতিটা কেমন যে আমাদের এখন এত রাত পর্যন্ত অপেক্ষা করাইছো খাওয়ানোর? হ্যাঁ, কী আর কোনো দুঃখের কথা, যে কর যে খাওয়াই হেই বুঝে মজাটা কেমন। তো আমি বুকটা ফাটতাছে, তো আমরা তো ভাবছিলাম ভাবিরে নিয়ে আসবো, এখন ভাবি তো দুঃখের কথা কোয়ার কিছু নাই, ভাবি চলে গেছে, মানে আমার বউ বাড়িতে গেছে। আমি ভাবছিলাম রাইখা চলে গেছে। না না, রাইখা যাবে কেন? এই যে গুলো যে চলে গেছে, না চলে রাইখা চলে যাবে কেন? সে বাড়িতে গেছে তার আব্বুর সাথে বেড়াইতে। এখন আমাদের কাছে যে কাচ্চি আয়সা বসছে, তো এখন আমরা রিমনকে কিছু প্রশ্ন করব, তো দেখি রিমন কি বলে। আমার কিছু কোয়ার নাই, ওই দেওয়ার আগে খাওয়া শুরু করছে। আচ্ছা, ওর তো খাওয়া ঠিক আছে, এটা ঠিক আছে, এখন তোমার অনুভূতিটা কেমন? আমার কুতকি ভাবতে আছে, হোকা ভাবতে আছে, মানে আছে না, মানে এখন যে তুমি ভাবিরে হাও, এটাই তো এখন তুমি যে ভাবিরে ছাড়া যে খাইতে আইসো, এখন ভাবি দেখলে তোমার কি করবে? ও কিছু বলবে না, অনেক ভালো। ও আমাকে বলছে যে যাও তোমার বন্ধুদের খাওয়ায় আসো, আমি নেই তো কি হয়েছে, আমারটা ওদের খাওয়ায় আসো, কিন্তু আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, ভাবি কোনটা খাওয়াইতে গেছে ভাই? তাও ঠিক, কোনটা খাওয়াইতে কাচ্চি খাওয়াইতে গেছে, ঠিক আছে, আমাদের সারা কিন্তু আগে কিনে নিতে আসে, ঠিক আছে। তো তোমাকে ধন্যবাদ আজকে আমাদের যে কল দেওয়ার সাথে সাথে যে আমাদের রেসপন্স করার জন্য, তোমাকে ধন্যবাদ আমি। হ্যাঁ হ্যাঁ, সো গাইজ, অবশেষে কিন্তু আমরা টিকটা নিয়েছিলাম তার কাছ থেকে, তো তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের টিকটা দেওয়ার জন্য। এখন শেষ কিছু কথা বলতে চাও কি গোমু? হাউ আর না দিরা মাদার চোদরা মাদার ফাকেরারা, জোর করে ঠিক আছে, আলার পালারা দে আর কি জোরে কই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই ভিডিও, আজকে এতটুকু মানে কি, তোরা জোর করে খাইছ না? না ঠিক আছে ঠিক আছে, জোর করে খাই, ঠিক আছে, জোর করে খাই, আমি খাওয়াইতে যাই নাই। আমি কইছিলাম যে তোকে বাসায় দাও, ছিলাম না আমরা পাওনা ছিলাম, তোরা পাওনা ছিল, আমি তোকে কইছিলাম যে আমি তোকে বাসায় যা খাওয়াবো, আমি বাসা খাই না, আমি বাসায় যা খাওয়াবো, পরের মাসে তোর বেতন পেলে তোর কাচ্চি পাউডার বুবে না। এর জন্য ভিডিওটি এতটুকুই। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন।